কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দুখিপুর গ্রামের নজরুল ইসলামের গরু চুরি হয়ে যায় শনিবার দিবাগত রাতে। দৌলতপুর থানা পুলিশের অভিযানে রবিবার গরু উদ্ধার হয়। অফিসার ইনচার্জ নজরুল ইসলামের নির্দেশ ক্রমে রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাইফুল, এএসআই আসাদ, এএসআই সাহেব আলী সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রবিবার দিনগত রাতে মথুরাপুর পিপলস কলেজের পেছনে মাঠ থেকে চোরাই গরু উদ্ধার করেন। গরুটি উদ্ধার করে থানায় নিলে দৌলতপুর ইউপি সদস্য নাসিরুলের উপস্থিতিতে গরু মালিক নজরুল ইসলাম গরুটি ওসি সাহেব কি ওই গরু নিয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়া 500 টাকা দিয়েছে আপনাকে? হ্যাঁ দিয়েছে। দিয়েছে কত দিল? গাড়ি ভাড়া কত দিয়েছে? 500 টাকা। টাকা নেওয়া বাদে আপনাকে টাকা দিয়েছে? হ্যাঁ। মোহাম্মদ নাসিরুল ইসলাম, মেম্বার 10 নম্বর দৌলতপুর, 5 নম্বর দুখিপুর। গরুটা রবিবার রাত 3টার দিকে অনুমানিক চোরাই হয়ে গেছিল। থানার প্রশাসন তার বিচক্ষণ ইদি তাকে উদ্ধার করছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ দিই। আর গরুটা যে সুসম্মানে এবং খরচবিহীন একটা মালিককে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ দিচ্ছি। কুষ্টিয়া দৌলতপুর থেকে আসান বিভাগের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।